কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? তাজেক প্রধান কিন্ডারগার্টেন ও উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেব। তো চলো দেখি আমরা আজকে কী শিখতে পারি। আজকে আমরা শিখব সপ্তম অধ্যায়ের পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ। কীভাবে পরিবেশ দূষণ হয় এবং তা থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি তা সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন প্রথমেই দেখো, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি, কৃষিকাজের ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করি, ইট ভাটার ধোঁয়া, অতিরিক্ত যানজটের ধোঁয়া, যে কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে প্রতিনিয়ত। পরিবেশ পাঁচভাবে দূষিত হয় দেখো, বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, বজ্র দূষণ। এখন দেখো বায়ু দূষণ হচ্ছে কীভাবে, যানবাহনের ধোঁয়া, ইট ভাটার ধোঁয়া, এগুলো থেকে বায়ু দূষণ হয়। তারপরে মাটি দূষণ, কৃষিকাজ করার জন্য আমরা এখন বর্তমানে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি, যা আমাদের মাটিকে দূষিত করে ফেলে, যে কারণে ফসলও কম হয়। তারপরে পানি দূষণ, ময়লা আবর্জনা, কলকারখানার বজ্র, এগুলো সব আমরা এখন নদীতে ফেলছি, যে কারণে পানি দূষিত হচ্ছে। আর পানি দূষিত হওয়ার কারণে কী কী রোগ হয় তাও তোমরা জানো, তারপরে আমি বলছি, জন্ডিস, ডায়রিয়া, কলেরা, আমাশয়সহ আরও নানা ধরনের পানিবাহিত রোগ হয়। তারপরে হচ্ছে শব্দ দূষণ, শব্দ দূষণ হচ্ছে উঁচু আওয়াজে গান শোনা, গাড়ির হর্ন, অকারণে শব্দ করা, বোমা ফাটানো, এগুলো হচ্ছে শব্দ দূষণের মূল কারণ। বজ্র দূষণ হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলছি আমরা, তার ব্যবস্থা কোনো এই ব্যবস্থা নিচ্ছি না, যেখানে আমাদের ময়লা ফেলতে হবে নির্দিষ্ট স্থানে, আমরা নির্দিষ্ট স্থানে ময়লা না ফেললেই পরিবেশটা দূষিত হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। তো আমরা জানলাম দূষণটা কী, এখন দূষণ থেকে বাঁচতে আমাদের কী করতে হবে আমরা সে সম্পর্কে জানবো। দূষণ থেকে বাঁচার জন্য ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যতটা সম্ভব কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া এড়িয়ে চলতে হবে। তারপরে পানি দূষণের জন্য ময়লা আবর্জনা, বজ্র পদার্থ পানিতে ফেলা চলবে না, কলকারখানার বজ্র পানিতে ফেলা চলবে না। মাটি দূষণ রোধে অতিরিক্ত কীটনাশক ব্যবহার বাদ দিয়ে জৈব সার ব্যবহার করতে হবে। তো আমরা জানলাম পরিবেশ দূষণ কী এবং কীভাবে হয়, তাছাড়া কীভাবে আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারি সে সম্পর্কেও আমরা জানলাম। তো দেখো তোমাদের বাড়ির কাজ কী থাকছে, তোমাদের বাড়ির কাজ থাকবে এই চারটা প্রশ্ন। প্রশ্নগুলো হচ্ছে, বায়ু দূষণের দুটি কারণ, আমরা কিন্তু ইতিমধ্যে শিখেছি বায়ু দূষণের দুইটি কারণ কী, এক হচ্ছে কলকারখানার ধোঁয়া, তারপরে বজ্র পদার্থ থেকে যে নির্গত দুর্গন্ধ সেগুলো আমাদের বায়ুকে দূষিত করে দিচ্ছে। তারপরে হচ্ছে পানি দূষণের দুইটি কারণ, পানি দূষণের দুইটি কারণ হচ্ছে ময়লা আবর্জনা পানিতে ফেলা, ক্ষেত পাথর, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা কৃষিকাজ, যা বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে যেয়ে পড়ে, যে কারণে পানিও দূষিত হয়। তারপরে হচ্ছে অতিরিক্ত শব্দের ফলে কী হয়, অতিরিক্ত শব্দের ফলে আমাদের শ্রবণ শক্তি মানে শুনতে পাওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং মাথা ব্যথা করে। তারপরে হচ্ছে কোথায় ময়লা আবর্জনা ফেলা উচিত, এটা আমরা জানি, তারপর আবার বলছি যে নির্দিষ্ট স্থানে অর্থাৎ ডাস্টবিনে অথবা যেখানে ডাস্টবিনের ব্যবস্থা নেই নির্দিষ্ট একটা স্থানে গর্ত করে সেখানে আমরা ময়লা আবর্জনাগুলো ফেলবো এবং ঢেকে রাখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানলে যে কীভাবে পরিবেশ দূষিত হয় এবং কীভাবে আমরা তা সংরক্ষণ করতে পারি, মানে পরিবেশ দূষণ রোধ করতে পারি। আর এই চারটা প্রশ্ন হচ্ছে তোমাদের SW, যা তোমাদের আগামী ক্লাসের জন্য বাড়ির কাজ থাকবে। তো বন্ধুরা, তোমরা বাসায় থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করো, শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। আশা করি আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।